ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। গত বছরের 22 মে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে 106 থেকে বেড়ে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 114টিতে। 2001 সাল থেকে এ পর্যন্ত বনবিভাগের হিসেবে 53টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মারা গেছে মাত্র 15টি। লোকালয়ে ঢুকে পড়া 14টি বাঘকে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। একটি নিহত হয়েছে 2007 সালের সুপার সাইক্লোন সিডরে ও বাকি 25 বাঘ হত্যা করেছে চোরা শিকারীরা। 2015 সালের যে বাঘ শুমারি হয়েছিল সেই জরিপের যেটা ফলাফল, যে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। বাঘের সংখ্যা 444 থেকে দাঁড়িয়েছে 106টিতে। এই যে কমে যাওয়া, এর পেছনে তো অনেক কারণ আছে। যে আশঙ্কাজনকভাবে বাঘের সংখ্যা কমছিল, এর পেছনে কারণ হচ্ছে প্রধানত হচ্ছে বনদস্যু। যারা বনদস্যুদের একমাত্র ইনকাম সোর্স হচ্ছে এই মানে বাঘকে শিকার করে, বাঘকে মেরে তার বিভিন্ন রকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেরকম হাড়, চামড়া, নখ, দাঁত, হ্যাঁ, এই সমস্ত আন্তর্জাতিক বাজারে খুব চড়া মূল্যে বিক্রয় করে তারা। মানে তারা বাঘকে শিকার করে বাঘের জন্য খুব মানে বাঘ ক্ষতির সম্মুখীন হয়েছিল। এরপরে আসে চোরা শিকারী, যারা হরিণ সবসময় হরিণ মেরে থাকে, আর হরিণ হচ্ছে বাঘের প্রধান খাদ্য। তারপরে আছে যে মানে এই যে খাদ্য সংকট, আবাসন সংকট, এই জন্য বাঘ যখন অস্থির হয়ে খাদ্যের সন্ধানে যখন লোকালয়ে ঢুকে পড়ছিল, গরু ছাগল মেরে খাচ্ছিল, তখন গ্রামবাসীরা তাদের পিটিয়ে মেরে ফেলছিল। এই বনদস্যু ম্যাক্সিমাম হচ্ছে বনদস্যু, চোরা শিকারী এবং গ্রামবাসী দিয়ে পিটিয়ে মেরে ফেলায় বাঘের সংখ্যা কমে 106-এ দাঁড়ালো। দীর্ঘদিন ধরে বনবিভাগের সাথে কাজ করছে সুন্দরবন সংরক্ষণ এবং বাঘ সংরক্ষণের জন্য, যাতে করে গ্রাম, আগে একটা সময় ছিল যে গ্রামে বাঘ যখন চলে আসে, আমার সংলগ্ন যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে আগে মানুষ কিন্তু বাঘ মারত। কেন? কারণ গ্রামে হচ্ছে বাঘ চলে আসতো বিদায়, মানুষ হতে ভয়ে বাঘ মারত। তো এই সংখ্যাটা এখন কমে গিয়েছে, মানুষ সচেতন হয়েছে, যার কারণে মানুষ বাঘ কম মারছে। সুন্দরবন হাতে প্রায় 80% বাঘ মারা যায় বিভিন্ন কারণে। এখানে একটা সিন্ডিকেট কাজ করে এবং জলদস্যু বনদস্যু এরা এই সমস্ত কাজে জড়িত ছিল। অতীতে বাংলাদেশ সরকারের পুনর্বাসন কার্যক্রমে তারা সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করে। তো এই এই রিপোর্টে এই সংখ্যা ইনশাল্লাহ বাড়বে বলে আমরা আশা। সুন্দরবনে সুন্দরবনের অভ্যন্তরে বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণী প্রজনন বৃদ্ধির জন্য বা সংরক্ষণের জন্য বন বিভাগ নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমাদের এর মধ্যে স্মার্ট প্যাট্রোলিংয়ের কার্যক্রম অব্যাহত আছে। এরপর আমরা বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে, যেমন জুন, জুলাই, আগস্ট মাসে ট্যুরিজম বন্ধ রাখার বিষয়ে আমরা প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত পাব, কারণ বর্ষাকালে বন্যপ্রাণী, বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণী যারা আছেন তারা প্রজনন মৌসুমে, তারা প্রজনন মৌসুম মানে অর্থাৎ বর্ষাকালে বন্যপ্রাণী সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন করে থাকে। অধিক মুনাফার আশায় বাঘের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, হাড়, নখ পাচার ছিল নিত্যদিনের ঘটনা, আর এটি দেশ ও দেশের বাইরে চলে যেত চোরা কারবারি সিন্ডিকেটের মাধ্যমে। তবে আশার খবর হচ্ছে সুন্দরবনে একের পর এক বনদস্যুদের আত্মসমর্পণে বাঘ নিধন কমে এসেছে। সুন্দরবনে চোরা শিকারির পাশাপাশি বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবার কারণে হুমকির মুখে রয়েছে বাঘ। পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এ অবস্থায় হারিয়ে যেতে পারে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন সংলগ্ন এলাকায় আমরা ব্যাপক গণসচেতনতা করেছি, আমরা ভিলেজ টাইগার রেসপন্স টিম করেছি, যাতে এই ধরনের কোন তথ্য পাওয়ার সাথে সাথে হটলাইনে তারা আমাদেরকে জানিয়ে দিতে পারছে, এটা একটা। আর সেই সাথে টাইগার কনজারভেশন এবং টাইগার প্রোটেকশনের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পাশাপাশি অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিশেষ করে র্যাব এবং কোস্টগার্ড, তাদেরকে আমরা সাংঘাতিকভাবে ইনভলভ করতে পেরেছি। টাইগারের বিচরণ এবং টাইগারের হ্যাবিটেটের জন্য আপনারা জানেন যে সুন্দরবনে আমাদের অভয়ারণ্য ছিল তিনটা, সেই তিনটা অভয়ারণ্য সুন্দরবনের 23% ছিল, এই অভয়ারণ্য বাড়িয়ে প্রায় 51% করে ফেলেছে। তার মানে সুন্দরবনের দক্ষিণ অংশের, টোটাল সুন্দরবনের দক্ষিণ অংশের অর্ধেকই প্রায় এখন অভয়ারণ্য। সুতরাং এই অভয়ারণ্য ডিক্লেয়ার হওয়ার পরে আমরা কিন্তু অভয়ারণ্য ব্যবস্থাপনায় এখন আমরা যাব। সুতরাং এই ক্ষেত্রে টাইগারের জন্য আপনার বিচরণ নিরাপদ হবে, টাইগার যে আপনার প্রোডাকশন, টাইগার যে কাপগুলো হবে তাদের সংরক্ষণ এবং
তাদের প্রোডাকশনও নিরাপদ হবে। এই দুইটা জিনিস যদি নিরাপদ হয় তাহলে দেখবেন যে হয়তো অদূর ভবিষ্যতে সুন্দরবনের টাইগার হয়তো আসবে না। সুন্দরবনের অপরাধীদের ধরার ব্যাপারে সরকার যদি চায় এটা যে কোনো অপরাধীকেই ধরা সম্ভব। এটা হয়তো কখনো সহজ হতে পারে কখনো কঠিন হতে পারে কিন্তু ধরা অসম্ভব এটা আমি মানি না, কারণ আমি মানতে চাই না যে অপরাধীরা সরকার চাইতে শক্তিশালী। 2070 সালের মধ্যে বাংলাদেশে বাঘের জন্য কোনো উপযুক্ত জায়গা থাকবে না, কেননা বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি সহ উল্লেখযোগ্য পরিবর্তন সুন্দরবনে টিকে থাকা কয়েকশত বাঘ বিলীন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এ অবস্থায় সুন্দরবনে বাঘের আবাসভূমি এখন চরম হুমকির মুখে পড়েছে। তবে আশার কথা হলো বর্তমানে সুন্দরবন সুরক্ষা সহ বাঘের প্রজনন বংশবৃদ্ধি অবাধ চলাচলের জন্য গোটা সুন্দরবনের আয়তনের 23% থেকে 51% এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে করে বাঘের প্রজনন বংশবৃদ্ধি সহ বাঘ অবাধ চলাচলের ব্যবস্থা নেওয়ায় বাঘ কিছুটা হলেও স্বস্তির মধ্যে রয়েছে। সুন্দরবনে একসময় চোরা শিকারী আর বনদস্যুদের হাতে একের পর এক বাঘ নিধন হতো, তবে 2008 সাল থেকে এ পর্যন্ত সুন্দরবন ও লোকালয়ে বাঘের হামলায় 200+ মানুষ মারা যায় ও প্রায় 100 জেলে বনজীবী আহত হয়েছে বলে বন বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বাঘেরহাট প্রধান মোহাম্মদ কামরুজ্জামানের তথ্য ও চিত্র নিয়ে দৃষ্টি বাংলার প্রতিবেদন। আপনারা দেখছেন দৃষ্টি বাংলা টিভি, আমাদের সঙ্গে থাকুন।